আসসালামু আলাইকুম বিয়স, আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। খুবই মানে একটি দুঃখজনক একটি ব্যাপার শেয়ার করার জন্য তো একটি ব্লগ নিয়ে হাজির হলাম। এটা গতকালকে ভিডিওটা ব্লগ চাচ্ছিলাম গতকালকে ছাড়ার জন্য, কিন্তু আসলে দুঃসাহস হচ্ছিল না, মানসিক অবস্থা খুবই খারাপ ছিল যেহেতু চোখের সামনে ঘটনাটা ঘটেছে। এটা আমার বাসার পাশে মেন রোডের মধ্যে ঘটনাটা, তো অনেক কাছের লোকজনই হারিয়েছি, অনেকেই মারা গেছে, পরিচিত অপরিচিত অনেকেই মারা গেছে। তো তাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া প্রার্থনা করি। যেহেতু কালকে গতকালকে শোভাবার ছিল, তাই এই নিয়ে কিন্তু একটু ঝাঁকঝমক থাকে পুরান ঢাকা। তো সবাই ব্যস্ত থাকে ইবাদতবন্দিকে নিয়ে রাতে দিনের বেলা কাজ শেষে, তো এই জন্য অনেকেই এই জায়গাটা খুবই ঝাঁকঝমক থাকে। আর এটা যেহেতু গুলিস্তানের পাশে, এমনি লোকজন বেশি থাকে এখানে। তো আমি যখন গতকালকে 2টা বাজে বাসা থেকে বের হয়েছি, তখন দেখলাম সব কিছুই ঠিক ছিল। যখন বের হলাম প্রায় আধা ঘন্টা পরে আমাকে বাসা থেকে ফোন দিয়ে বলতেছে আমার মানে ভাগ্নি, যে খালামণি তুমি কোথায়, এখানে কিন্তু ভূমিকম্প হয়েছে। তো ওরা যেহেতু বাসায় ছিল বুঝতে পারেনি, বিল্ডিং যেহেতু কেঁপে গেছে সবাই ভাবছিল যে ভূমিকম্প হয়তো হয়েছে, আমিও ভাবছি হয়তো ভূমিকম্প। কিন্তু আসলে কিছুক্ষণ পর আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলতেছে যে এখানে বিস্ফোরণ হয়েছে, তুমি সাবধানে এসো। তো আমি যখন আসলাম আমার ছেলেকে নিয়ে ঘন্টাখানিক পরে মাদ্রাসা থেকে, তো প্রতিদিন আসরের পরে আনতে যায়, তো গতকালকে যেহেতু রোজা ছিলাম ভাবলাম একটু আগেই নিয়ে আসি। তো আনতে গিয়ে যখন ফিরলাম তখন দেখি যে আমাদের বাসায় ঢোকা যাচ্ছে না, পুরো রাস্তাঘাট বন্ধ। আমার চোখের সামনেই কয়েকজন দেখলাম যে পড়ে আসে এখানে ওখানে, যে ভিডিও করবো ওইরকম মানে সাহসই ছিল না। পরে ভিডিওগুলো কানেক্ট করি, কিন্তু আসলে এগুলো দুঃসাহস হচ্ছিল না, এমন খারাপ অবস্থা। যেটা আমি কিছুক্ষণ আগে দেখে গেলাম সব কিছু ঠিক আছে, এই ব্যাংকে আমারও অ্যাকাউন্ট ছিল, ব্র্যাক ব্যাংকে, এটা আমারও আসা যাওয়া ছিল, আমার হাজব্যান্ড আসা যাওয়া করে। কিন্তু আসলে এই দুর্ঘটনা কিন্তু আমাদের সাথেও ঘটতে পারতো, সেটাই ভাবছি আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আমাদেরকে হেফাজত করেছে আলহামদুলিল্লাহ। তো অনেকেই মারা গেছে, অনেক ছোটো ভাই ছিল, অনেকে পথচারী ছিল, অনেকে মারা গেছে। তাদের জন্য দোয়া করে আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাত নসিব করেন, আর যারা অনেক অসুস্থ তাদেরকে আল্লাহ জানি সুস্থতা দান করেন। আপনারা সবাই দোয়া করবেন। কিন্তু আসলে এই ঘটনাটা একজনে বলছে এসি থেকে, কিন্তু এক একজনে বলছে গ্যাস থেকে। কিন্তু যমুনা টেলিভিশন যে নিউজটা আজকে দিল, এটা পাইপলাইন নাকি টানা ছিল ওয়াল দিয়ে এবং ফ্লোরের নিচ দিয়ে, যেহেতু এটা স্যানিটারি মার্কেট ছিল আর ওপরে ছিল ব্র্যাক ব্যাংক এবং অফিস। তো এগুলো সব মিলে আপনার এমন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এখনও অনেক লাশ ভিতরে রয়ে গেছে। কিন্তু আসলে নিউজ এতগুলো দেখাচ্ছে না, অনেক লোক মারা গেছে বলে বোঝানো যাবে না। তো এখনও ভিতরে অনেক লাশ রয়ে গেছে, তো জানি না এগুলো কবে বের করবে। আজকেও আমাদের এক ছোটো ভাইয়ের লাশ বের করেছে, তো আমাদের গলিতে ভাড়া ছিল, আমাদের অনেক ছোট ছোট দেখলাম কয়েকজন ছেলে মারা গেছে প্রায় 16-17 বছর বয়সে। রেগুলার ছেলেগুলোকে দেখতাম যে বসে থাকতো, ওর মধ্যে একটা ছেলে মারা গেছে। কিন্তু আসলে মানে গতকালকে যে কী দিন গেল, আমরাও তো কারেন্ট ছিল না, গ্যাস ছিল না, সব বন্ধ করে রেখেছে, তার মধ্যে ছিল তাদের এই কষ্টগুলো নিজের চোখে দেখে আসছি। আমি এগুলো নিয়ে যখন ছেলেকে নিয়ে আসি এগুলোর উপর দিয়ে আসছি, তখন আমার ছেলেও দেখে অনেক ভয় পেয়ে গেছে। তো ভাবলাম আজকে ভিডিওটা শেয়ার করি, গতকালকে এরকম পরিস্থিতি ছিল না, আপনাদের সাথে এগুলো শেয়ার করব। তো আজকে ভিডিওটা শেয়ার করলাম, তো বাকি সবগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আজকের মধ্যে এখানে বিদায় নেব, আল্লাহ হাফেজ।